জোটে যাওয়ার কোনো সম্ভাবনা নেই তৃণমূল বিএনপির। তৃণমূল বিএনপির সভাপতি সমসের মুবিন চৌধুরী জানিয়েছেন, নির্বাচনে আওয়ামী লীগের সঙ্গে জোট করার কোনো সম্ভাবনা নেই তার দলের। মঙ্গলবার ১২ ডিসেম্বর সকালে গোলাপগঞ্জ মুক্ত দিবস উপলক্ষে উপজেলা শহরে র্যালি ও আলোচনা অনুষ্ঠান শেষে এসব কথা বলেন সমসের মুবিন চৌধুরী। তিনি বলেন, নির্বাচনে আওয়ামী লীগের সঙ্গে কোনো জোটে যাবে না। তবে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনার দল হিসেবে তাদের কার্যক্রম তৃণমূল বিএনপি অনুসরণ করে। সমসের মুবিন চৌধুরী বলেন, আমরা মানুষের মুক্তির জন্য দেশ স্বাধীন করেছি, কিন্তু মানুষের অধিকার পুরোপুরি প্রতিষ্ঠা হয়নি। বাজারে জিনিসপত্রে অগ্নিমূল্য, রাস্তায় কাজ করলে ঠিকাদাররা লুটপাট করে, মানুষ কথা বলতে পারে না। ভোটের অধিকারও প্রতিষ্ঠা করতে হবে, মানুষ যাতে ভোট কেন্দ্রে গিয়ে লাইনে দাঁড়িয়ে নির্বিঘ্নে ভোট দিতে পারে সে ব্যবস্থা করতে হবে। তৃণমূল বিএনপির মনোনয়নে এবার সিলেট 6 আসন থেকে প্রার্থী হয়েছেন সমসের। এ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি এই এলাকার বর্তমান সংসদ সদস্য। গত নির্বাচনে নাহিদকে ছাড় দিয়ে মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছিলেন সমসের। এবার জোটগত নির্বাচন হলে কে কাকে ছাড় দেবেন এ নিয়ে আলোচনা চলছে। তবে শেষের মুবিন মঙ্গলবার স্পষ্টতই জানিয়েছেন, তার দল আওয়ামী লীগের সাথে জোটে যাবে না। গোলাম মোস্তফা, ডেস্ক রিপোর্ট, BE নিউজ, ঢাকা।